কারণ তা আপনার পূর্ব পর্যন্ত কি দোয়া করবেন মানুষ মারা গেলে প্রথমেই যে কাজ তা হচ্ছে চোখ চোখ বন্ধ করে দেয় মুখ যদি খোলা থাকে মুখ শরীর যেভাবে স্বভাবিক বাকি স্বাভাবিক সোজা করে রাখা এটা তোর বুঝে মানুষ কিন্তু চোখ খুলে দেওয়ার বন্ধ করা এটা

ويديك تاكي تاكي سبحان الله تتوك بندو قربة. علي أري مهورت النبي صلى الله عليه وسلم ترجمة الدعاء كريشن عربي اللهم اغفر لي أبي سلامة وارفع درجته في المهديين واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وَافْصَحْ لَهُ فِي قَبْلِهِ ونور لَهُ فِيهِ يا hey الله تمي أبو كما محفوظ أر إحضارات برابط الوجن المده تاربو دمر جدا تمي بريد ديكرو وزد جنة تاربو دمر جدا بريد ديكرو تاربو دمر جدا بريد আর যারা তার উত্তরাধিকারী যারা রয়ে গেছেন তাদের মধ্যে তার প্রতিনিধি তার স্তরাভিষিক্ত হিসাবে তার আত্মীয় স্বজন বা তার বাচ্চা কাচ্চাদেরকে রাখো জারি রাখো আর আল্লাহ আমাদেরকে এবং তাকে মাফ করে দাও তার অন্তর না না তার খবর তুমি প্রশস্ত করে দাও আর তার খবরকে তুমি সবসময় এই চেষ্টা করবে ভালো কথা বলতে খারাপ কথা বলবে না এটি আল্লাহ সুশাসনের নির্দেশ এই যে দোয়া বললাম এই দোয়া যদি যতটুকু পারে এই ভাবার্থ বলেই দোয়া করুক যে কোনো না যে বি করতে হবে দোয়া করবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন আর কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই আর যত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারেন তাকে দাফন খরচ করা যেভাবে আপনি বলছেন তার দাফন হয়ে যাবে আরেকটি কাজ হলো যদি তার ঋণ থাকে ঋণ পরিশোধের পরিশোধ করার চেষ্টা করা দ্রুত ঋণ দেয় করা অথবা তার সাথে যদি কারো যে যে পাওনা দেয় যে তার কাছে টাকা পাবে একটা কথা বললাম যার ঋণ তার কাছে আছে ওকে ওর সাথে ওয়াদা করবে আমরা দিচ্ছি নিশ্চিত এরকম অথবা সাথে সাথেই তার ঋণ দেবে এগুলো যেগুলো হচ্ছে করুন তারপরে দাফন কার্য ইত্যাদি তো বর্তমানে নির্দিষ্ট আলাদা যে নির্দিষ্ট দোয়া এরকম আর কোনো নির্দিষ্ট দোয়া নেই এই দোয়া যেটা প্রমাণিত আর আল্লাহর কাছে চাইবে মানে মাহমুদ সাহেব বলেছেন তোমরা ভালো কথা কথা ছাড়া কিছু বলবে না ভালো বলবে এই মুহূর্তে তো এর দ্বারা বোঝা গেল যে মানুষ দাফন হওয়ার পূর্ব পর্যন্ত ওইরকম ভালো দোয়া করবে আর দাফন ওখানে যখন দাফন করবে পুরুষেরা তো সময় তো বিসমিল্লা বলে বিসমিল্লা আলমিল্লা তো রসুলিল্লাহ বলে তাকে দাফন করবে এরপরে দোয়া মন পক্ষ থেকে আল্লাহর কাছে বলবেন কি আল্লাহ তুমি তাকে মাফ করো তাকে সাবিত রাখো অর্থাৎ যেসব প্রশ্নের করা হচ্ছে হবে বা হচ্ছে দাগুলের জন্য সে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তাকে সাবিত রাখো প্রতিষ্ঠিত রাখো দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ তুমি তাকে মাফ করো এইরকম দোয়া এই হচ্ছে সংক্ষিপ্ত এই প্রশ্নের উত্তর বারক আল্লাহ ফিক দোয়া করি আল্লাহ যেন এই আপনার এই বোনের আব্বুকে মাফ করে দেন আর তার পরিবার পরিজনকে আপনার এই বোন সহ সকলকে সবর করার সবাই মিল করেন তৌফিক দান করেন আর তাদেরকে তার সন্তানদেরকে যেন আল্লাপাত নেক সন্তান হিসেবে কবুল করেন যারা তাদের তার জন্য দোয়া করবে আর তিনি উপকৃত হবেন তারা নেক আমল করবে আর বাবা তাদের বাবা উপকৃত হবেন আল্লাহ মুহল্লি আলা মোহাম্মদ আলআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি